ভাই ধরে রাখা কদম অসম্ভব কাল বৈশাখে ঝড় বস মানে ধরে রাখা অনেকটা অসম্ভব ওরা রাজা হয়ে গেছে ভাই ওহ দারুণ ওরা রাজি হয়ে গেছে দেখছেন আপনি চালাবেন মানে গাড়ি চালাচ্ছেন যেভাবে যে জায়গায় মন চায় সেখানে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে আবারও চলে এসেছি নিউ আজমির এন্টারপ্রাইজে যেটা নিউ সুপারমার্কেটের নিচতলায় পোস্ট অফিস গেটের 16 নম্বর গলিতে অবস্থিত আর এখানে আপনারা পাবেন খুব ভালো ভালো কিচেন আইটেমস তো আজকে আপনাদেরকে দেখাবো এই গরমকালে খুবই দরকারি একটি প্রোডাক্ট সেটা হলো এয়ার কুলার গত বছর আমরা এই প্রোডাক্টের ভিডিও দিয়েছিলাম এবং সেটা কিন্তু অনেক সাড়া পেয়েছিল সেই বছরে আমরা আবারও আপডেট প্রাইস এবং আপডেট কোয়ালিটি নিয়ে চলে এসেছি তো চলুন এগুলো সম্পর্কে ডিটেইলস আমরা বেলাল ভাইয়ের কাছ থেকে জেনে নিই লেটস গো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে জি আপনাদের দোয়া এবং আল্লাহ পাকে খুব ভালো রাখছে ভাইয়া খুবই ভালো আচ্ছা তো কি দেখাবেন আজকে আজকে আপনাদের সবার পরিচিত এবং সবার ভালোবাসা সবার আস্থার একটা ব্র্যান্ড যেটা নাকি গ্রি ব্র্যান্ড গ্রি হলো একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ভাইয়া আর গ্রি কলম এসির দিক দিয়ে যেমন নাম কমাইছে এখন এয়ার কুলারের দিক দিয়েও খুব নাম কমাইছে আচ্ছা যেমন এসির দিক দিয়ে ওরা রাজা তেমন এয়ার কুলারের দিক দিয়েও ওরা রাজা হয়ে গেছে ভাই ওহ দারুণ ওরাও রাজি হয়ে গেছে দেখছেন আপনি চালাবেন মানে গাড়ি চালাচ্ছেন যেভাবে যে জায়গায় মন চায় সেখানে নিয়ে যেতে পারবেন এই এয়ার কুলারগুলো এটা কালার হলো আপনার দুইটা কালার একটা হলো হোয়াইট একটা হলো ব্ল্যাক দুটোটা কালারই কলম স্ট্যান্ডার্ড এবং নর্মালি যে এয়ার কুলারগুলো হয় সেগুলো হলো আপনার 1-2-3 স্পিড পর্যন্ত আচ্ছা এটা কলম ভাইয়া 4টা স্পিড বাংলাদেশে কোনো এয়ার কুলারে নাই 4টা স্পিড এবং এটা আপনার যেই ফাংশনগুলি দেওয়া আছে সেগুলো অন্য সবই নেই এইগুলি বডি যেগুলি দেখতেছেন অনেক হেভি বডি ভাই ফাইবারের বডি এবং এগুলো চাকা সিস্টেম প্রত্যেকটা চাকা সিস্টেমের এবং এগুলি আপনি যদি চান 1-2-3 ঘন্টা আপনি ই করে রাখতে পারবেন এই দেখেন ওয়ান করলাম হ্যাঁ ভাই এটা ওয়ান স্পিড মারাত্মক ব্যথা টু স্পিড এই টু স্পিডে যেটা চলে অন্য সব 3 স্পিডে আর এটা আবার বাড়া দেন 3 স্পিড 4 স্পিডে দিলে তো ভাই আপনার শান্তি মানে এটা করুন ভাই আমি শুধু নর্মাল চালাচ্ছি কোনো পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি কিছু ধরনের জাস্ট নর্মাল এরপরে আপনি চাইলে এটা আপনি চাইলে ধরেন 1 মিনিটে ই করতে পারবেন 1 মিনিট এই যে এটা অফ করে দিলাম 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন উইথ আপনি এটা হলো কুল এটা হলো কুল আর এটা হলো সুইং এই যে দেখেন পাখাটা কলম সুইং হচ্ছে ভাইয়া ওই যে দেখেন ভেতরে পাখাটা সুইং হচ্ছে আপ অ্যান্ড ডাউন হচ্ছে আর এটার হানি প্যাক অন্য সব হানি প্যাকের থেকে এটা হানি প্যাকটা অনেক বেস্ট এটা হানি প্যাকটা দেখেন দেখছেন ভাই কত মোটা হানি প্যাক যা অন্য সবে বাংলাদেশে কোনো হানি প্যাকেই নাই এটা মোটা হানি প্যাক করা হয়েছে অনেক হেভি শক্ত নরমাল হানি প্যাক তো পাতলা থাকে এই হানি প্যাকটা খুবই হেভি করছে আর এই হানি প্যাকটাতে কি হবে এই হানি প্যাকটা দিলে আপনি ভালো টেকসই হবে এবং এটা আমি বলবো ভাই ব্র্যান্ড যেহেতু নেবেন একটা অবশ্যই ভালো ব্র্যান্ড নেওয়া দরকার আর এটা চাকা সিস্টেম আপনি চাইলে এক রুমের থেকে আরেক রুমে লাগাতে পারেন ঢাকা শহরে ভাই এসিতে হলো এক রুমে লাগাতে পারেন তো সবাই তো 4-5টা এসি কিনে না কারণ একটা এসিতে কারেন্ট বিল অনেক আসে 4-5টা এসিতে তো আরো বেশি আসবে তো সেক্ষেত্রে তাদের এই এয়ার কুলারটা নিতে পারেন 4টা রুমই কভার করবে উইথ আবার রান্না টান্না যখন করতে যাবেন তখন কিচেন রুমের পাশেও কলম এটা এইভাবে রেখে দিতে পারবেন তার মানে রান্না করতেছেন আইসল্যান্ডে বসে রান্না করতেছেন এরকম অনুভূতি হবে দারুণ এটা গেল তারপর এটা চাইলে আপনি 60 লিটার যে দিবেন আপনি চাইলে এটা দুইভাবে পানি দিতে পারবেন একটা হলো পানি এই যে দেখেন ভাই পানির সাইজগুলি দেখেন এইভাবে একটা সাইজ পানি দিতে পারেন 60 লিটার পানি এরপরে আসেন গেল সাইড দিয়েও আপনি চাইলে পানি দিতে পারবেন এই যে চাইলে আপনি এখান দিয়েও পানি দিতে পারবেন ঠিক আছে গেল দুনো দিক দিয়ে সিস্টেম আছে উইথ আপনার 20 লিটার যেটা 60 লিটার সেটাতে এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাবেন সেটা হলো আপনি ডাইরেক্ট কলের সাথে আপনি লাইনটা লাগাই দিতে পারবেন আচ্ছা আচ্ছা ডাইরেক্ট কলের সাথে পানি দিয়ে আপনি লাইনটা লাগাই দিতে পারবেন এটা হলো 60 লিটারের ফ্যাসিলিটিটা আছে আচ্ছা গেল তারপরে এই যে 40 লিটারে আপনার আমি স্পিরিট একটু বাতাসের ক্ষমতা দেখা দিবে যে বাতাসটা কেমন টানে সেটা একটু দেখা দিই দেখেন তো ভাই ধরে রাখা কলম অসম্ভব
কাল বৈশাখে ঝড় মানে ধরে রাখা অনেকটা অসম্ভব গেল। এটার সাথে কলম আপনি হানি প্যাক পাবেন ভাইয়া, দুইটা হানি প্যাক পাবেন, যে হানি প্যাকে আপনার জেল ভরা থাকবে। অনেক হানি প্যাক থাকে জেল থাকে না, কিন্তু এটাতে কলম জেল থাকবে। এই হানি প্যাকটা দেওয়ার মানে কি হয়, এই হানি প্যাকটা দিলে আপনি রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন কলম বরফ দিলে বরফ গলে যেতে পারে। তো এই হানি প্যাকটা দিয়ে দিলে আপনি পুরো রাত কভার করে ফেলবে। আবার আপনি বরফ দিচ্ছেন অনেক টাইমে, আপনি 5 মিনিটের জায়গায় 10 মিনিটের জায়গায় 5 মিনিট লাগবে ঠান্ডাটা, তখন এটা হানি প্যাক দিলে একটু দূরত হবে। উইথ এটার সাথে কলম আপনি রিমোট পাবেন, যে আপনি এসি বলছি যে ভাইটা এসি ছোট ভাই, এসি ভাই ছোট ভাই কেন এসি ছোট ভাই, আপনি এসিটা দেয়ালে লাগাইছেন তখন আপনি রিমোট আছে, আপনি চাইলে অফ করতে পারেন, খাটে বসে অফ করতে পারেন। এটাও সেম আপনি রিমোটে অফ অন করতে পারবেন, দারুন অফ অন করতে পারবেন, আপনি উঠতে হবে না কষ্ট করে। এই গেল হলো আপনার ইসের মধ্যে। তারপরে আসেন হলো আমি এখন আপনাকে এটা ছেড়ে দেখাবো ভাইয়া। আচ্ছা দেখেন, এটাতে প্রথমে আমি একটু পানি বরফ দিই। তারপরে পানি দিয়ে দিই, পানি কি উপর দিয়ে ঢালা যায়? উপর দিক দিয়ে ঢালা যায়, আপনি নিচের দিক দিয়ে ঢালতে পারবেন। যে জায়গাতে ওই যে দুই সাইড দেখালাম না ভাইয়া, দুই সাইড দিয়ে আপনি ঢালতে পারবেন। আচ্ছা দিয়ে দিলাম, এখন আপনি সুইচ দেব ভাইয়া, ওয়ান স্পিড এজ এ সুইং খুলে দিয়ে দিলাম। ঠিক আছে, খুলে দিয়ে কলম আপনার পানি যাচ্ছে দেখেন, ঠিক আছে পানি নিয়ে নিবে, নিয়ে অটোমেটিকভাবে এখন আপনি নিজে দেখেন তো ভাইয়া হানি প্যাকটা আমি আপনাদের দেখে খুলে দেখেন ভাই ভিজে গেছে পুরো হানি প্যাকটা। এই যে দেখেন, আমি একটু দেখাই একটু, খালি চোখে পরিষ্কার বোঝা যাচ্ছে কেন পুর। এই দেখেন ভাই, দেখছেন ফ্যানের স্প্রের ভাইয়া পানি কিভাবে আসতেছে দেখছেন। আচ্ছা এই পানিটাই ঠান্ডা, এখান থেকেই ঠান্ডা পানিটা টেনে বাতাসটা টেনে নিচ্ছে। আর এটা দেখেন, আমি আপনাকে এই যে দেখেন অনেক বেস্ট হবে। উইথ আবার অনেকে ভাবে যে আপনার এইটা নেব তো আমি পানি কিংবা বরফ দিয়ে করতেছি, এটা কি ফার্নিচার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে? না ভাই, ফার্নিচার নষ্ট হওয়ার চান্স নাই, সেটাও আমি আজকে আপনাদের দেখায় দিচ্ছি। দেখেন এখানে দিলাম, দেওয়ার পরে ভাই আমি হাতটা পুছে নিই, এই যে টিস্যুটা ধরলাম দেখেন, শুকনো টিস্যু এখানে ধরে রাখলাম ভাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 দেখেন তো ভাই কোনো পানি আসছে না, একবারে শুকনো টিস্যু। তার মানে আপনি ফার্নিচার কিংবা স্ক্রিনে কোনো প্রবলেম এটা করবে না, ব্র্যান্ড এই জন্যই নেবেন। আর এটা আমি গ্রি বলি না ভাইয়া, এটা বলি এয়ার কুলারের বাদশা। এয়ার কুলারের বাদশা, বাদশা যেমন আসলে সবাই দাঁড়িয়ে যায়, এটাকে যে দেখবে সে সবাই ভালোবাসাটা বেড়ে যাবে, কারণ বাদশা তো বাদশাই ভাই। বাদশা নেবেন 20 বছর টেনশন ছাড়া থাকবেন, আর যদি বাদশা ছাড়া অন্যটা নেন ওই যে বলবেন যে আমার এয়ার কুলার নিয়ে কপাল থাপড়াবেন, বলবেন যে এয়ার কুলার নিয়ে আমি শেষ। আর বাদশা নেবেন বাদশার মতো চলবেন। আচ্ছা আর এটার হলো তিনটা সাইজ ভাইয়া, তিনটা সাইজের মধ্যে হলো ধরেন তিনটা সাইজ, এই গ্রি ব্র্যান্ড জানে যে কার কোনটা লাগবে। এই যেটা দেখতেছেন সবচেয়ে ছোট, এটা লুকটা কলম অসাধারণ ভাইয়া, সেম ফাংশন সেম জিনিস, এটাও আবার আপ অ্যান্ড ডাউন আপনি করতে পারবেন। আচ্ছা আপ অ্যান্ড ডাউন করা যায় ভাই, আপনি নিজেই দেখেন আপনারও কলম মন চাবে একটা বাসায় নিয়ে। এটা দেখতে সুন্দর তো, অনেক কিউট পিসের মতো, অনেক কিউট, এক জায়গায় রাখবেন আপনার কাছে নিজের কাছে মনে হবে না যে এটা সরাই ফেলি, কারণ দেখতে অনেক সুন্দর। এটা হলো 20 লিটার, 20 লিটারটা বর্তমান প্রাইস হলো এখন রেগুলার প্রাইস, যেটা যে কোনো শোরুমে যাবেন আপনি 16,500 টাকা রাখবেন। আমি একমাত্র আজমির রাখতেছি একেবারে বাংলাদেশ গ্যারান্টি প্রাইস 14,500 টাকা, 20 লিটার। এরপর আসেন 40 লিটারের, 40 লিটার যে কোনো জায়গায় যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন হলো আপনার 18,500 টাকা, কিন্তু আমি আজমির রাখতেছি মাত্র আপনাকে
ঢাকার মানুষ কিংবা গ্রামের মানুষ, ঢাকায় যারা অরিজিনাল কিংবা গ্রামে যারা, তাদের কলম আত্মীয় স্বজন কিংবা একটা ফ্যামিলি থাকে অনেক লোক, তাদের জন্য এটা তারা 60 লিটারটা নেবেন। 60 লিটারটা পড়বে হলো আপনার বর্তমান প্রাইস, একেবারে হোলসেল প্রাইস ভাই, যে কোনো জায়গাতে যাবেন 20,500 টাকা, একমাত্র আজমির রাখতেছে আপনাকে 18,500 টাকা, 18,500 টাকা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস ভাই। চমৎকার। তো এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছে ভাই? এগুলি গ্যারান্টি ওয়ারেন্টি লাগে না, কারণ বাদশা যখন আসবে ভাই, কি বলে বলেন ভাই, বাদশাকে ধর কিভাবে জানি কয় বাদশাকে, আরে বাদশারে ধরতেও পারবো না কেউ। তো এরকম ভাই, যত ব্যানার হোক বাদশা বাদশাই, বাদশাকে কেউ গ্যারান্টি ওয়ারেন্টি লাগে না, এমনি 20 বছর, তারপরে কাস্টমারের ইয়ের জন্য দেওয়া হইতেছে 5 বছর কোম্পানি থেকে সার্ভিস ওয়ারেন্টি। এটা আচ্ছা, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আপনাদের কাছ থেকে এটা নেওয়ার উপায় কি? নেওয়ার উপায় হলে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে যারা নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং কিছু টাকা অ্যাডভান্স করলে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আর আপনার অ্যাড্রেসটা? আমার অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট 3 নম্বর গেটে এসে আমাকে ফোন দিলে হবে, আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো। আর সরাসরি যারা আমার শপে আসতে চাচ্ছেন, ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট 16 নম্বর গলি 369-370 নম্বর শপ, নিউ আজমির এন্টারপ্রাইজ। আরেকটা লোকেশন আছে হলো সেটা ঢাকা নিউ মার্কেটের কাঁচা বাজারের সামনে এসে আমাকে ফোন দিলে হবে, আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে ভাইয়া, তো আবার দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।